শুভ অপরাহ্ন সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমি রজস্যুভ রায় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগে তো আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যারা বি ইউনিটের শিক্ষার্থী তথা মানবিক এবং যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছ এবং ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিতে চাচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি মূলত তো আজকের ক্লাসে আমরা জানবো যে আসলে একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশনের নেবে তো সেক্ষেত্রে তাকে কি কি বুক ফলো করতে হবে এবং কোন কোন বই ফলো করলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাদের জন্য ব্যাপারটি সহজ হবে এখন ব্যাপারটি হচ্ছে অনেকটা এরকম যে তোমার আহ সত্যি কথা বলতে যে বুক লিস্টের ক্ষেত্রেও আহ ব্যাপারটি এরকম যে আসলে বাজারে অসংখ্য বই আছে তো আমরা কখনো এটা বলতে পারবো না যে আসলে নাই এই পড়তে হবে কাজের তবে এতটুকু বলতে পারি যে আমার এক্সপিরিয়েন্স থেকে অথবা আহ অ্যাডমিশন জার্নির এক্সপিরিয়েন্স থেকে অথবা গত বছর আমার মেন্টরিং এর অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে এই বইগুলো আসলে যদি তোমরা সংগ্রহে রাখো এবং এগুলোই যদি ফলো করো আশা করা যায় যে তোমরা আসলে যে লক্ষ্যের জন্য আসলে এত যুদ্ধ করছো একটি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি শুধু নয় ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও দেশে আরো তত পাবলিক ইউনিভার্সিটি আছে গুচ্ছ অধিভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও বিউপি এবং মেরিটাইম ইউনিভার্সিটিতেও তোমরা আন্ডার অ্যাডমিট হতে পারো তো সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন জার্নিটা আসলে ততটা স্মুথ কেমন হবে সেটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে তুমি কি কি বই পড়ছো তো সেই জায়গা থেকে আমার পরামর্শ হবে যে এমন কোন বই তোমরা ফলো করবা যে বইগুলো ফলো করার মাধ্যমে সেই বইটা সম্পর্কে তোমার একটি ভালো কনসেপ্ট হবে পড়ার মাধ্যমে এবং সেটা তোমাকে সাহায্য করবে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে তো সে জায়গায় আমরা আসলে কালক্ষেপণ করতে চাচ্ছিও না এবং আমরা এটাও জানতে পেরেছি যে তোমাদের ইন্টারে ব্যাপারটি বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেখা হবে তো শুরু থেকেই এই ব্যাপারটির সাথে আসলে আমার সংযোগ ছিল না বা হচ্ছে ব্যাপারটি আসলে আমি কখনোই সমর্থন করি না কারণ এইচএসি বা ইন্টার লেভেলটা হচ্ছে এমন একটা সময় যেখানে হচ্ছে আসলে সেখানে ভালো খারাপ শিক্ষার্থী কিংবা পড়াশোনায় যোগ্য বা ভালো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো যারা যদি আমরা দুটো থেকে আসি যে প্রথমত যারা ভালো স্টুডেন্ট তারা কখনো অটোপাস চাইতে পারে না এবং এর প্রমাণ আমরা দেখেছি নটরডেম কলেজের শিক্ষার্থীরা আসলে অটোপাসে রাজি নয় তো সে জায়গা থেকে কেন তারা রাজি না কারণ তারা মনে করে যে তারা তাদের মেধায়ের মূল্যায়নটা করবে পরীক্ষা দিয়ে কখনো পরীক্ষা না দিয়ে গ্রেড অর্জনের মধ্যে কোনো আনন্দ নেই কারণ সেখানে তোমার এফোর্ট এর কোনো রেজাল্ট তুমি পাচ্ছ না এবং দ্বিতীয়ত যদি আসি যে যে শিক্ষার্থী এইচএসি এক্সাম ভালো করতে পারেনি অথবা তার মানদণ্ডে আশানুরূপ পরীক্ষার ফল হয়নি তারা কিন্তু চেষ্টা করবে এইচএসি এক্সাম এ ভালো করতে এবং তাদের মধ্যে একটা কামব্যাক মেন্টালিটি আসবে এবং এজন্য আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি এবং আমার অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আসলে পড়াশোনার ক্ষেত্রে বা কাম ব্যাকের ক্ষেত্রে আসলে খুব পরিশ্রম করেছে কিন্তু সেই পরিশ্রমের ফলটা আসলে তারা পেল না তো সে জায়গা থেকে আসলে আমাদের আসলে কিছু করারও নেই তো সে জায়গা থেকে আমার নিজেরই মনে হচ্ছে যে আসলে একটি বুক লিস্ট যদি তোমরা ফলো করো যেহেতু তোমাদের সামনে অ্যাডমিশন এবং শুরুতেই বলে রাখি অ্যাডমিশন ফেজটা আসলে খুবই উত্থান বদনের। কারণ দেখা যাবে যে তোমরা একটি কোচিং হলে বা হচ্ছে এরকম কোনো এ যুক্ত হলে বা পেলে তো সে জায়গা থেকে তোমার নিজের পড়ার ব্যাপার আছে বিষয় পড়বে সেটির ব্যাপার আছে কি কি বই পড়বে সেটারও ব্যাপার আছে তো সে জায়গা থেকে অবশ্যই আমি বলবো যে তোমাদের পড়াশোনাগুলো খুব গোছানো হোক তো সে লক্ষ্যেই আসলে এটা প্রণয়ন করা এবং এই বুক লিস্টটা আসলে তোমাদের জন্য আশা করি কাজে দেবে তো সেই জায়গা থেকে কালক্ষেপণ না করে আমরা আসলে আসল কাজে চলে যাব তো আমার পরিচয় আগেই আবারও দিলাম যে আমরা রায় পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা তো আমাদের যে প্ল্যাটফর্ম থেকে তোমরা আসলে ক্লাসটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইউনি রড যেটি গত বছর প্রতিষ্ঠা করা হয় তো সে লক্ষ্যে গত বছর আমরা অনেককে দিক নির্দেশনা দিয়েছি এবং তার মাধ্যমে অনেক শিক্ষার্থী থাকা বিষয়ে চান্স পেয়ে হচ্ছে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গত বছর আমাদের কাছ থেকে যারা দিক নির্দেশনা পেয়েছিল তাদেরও অনেকে আসলে এই বছরের দিক নির্দেশনা দেওয়ার এই প্ল্যাটফর্মটিতে আসলে ইনস্ট্রাক্টর হিসেবেই যুক্ত হচ্ছে তো তোমাদের জন্য এটা মানে একটা এক্সট্রা অ্যাডভাইসের জায়গা হতে পারে যে গত বছর একটা স্টুডেন্ট বা দুটো স্টুডেন্ট আমার কাছ থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে কিছু দিক নির্দেশনা বা কোনো গাইডেন্স পেলো এই বছর তারাই এই প্ল্যাটফর্মের টিচার তো সে জায়গা থেকে আমরা অবশ্যই চাবো যে নেক্সট ইয়ার তোমরাও আমাদের সেই অংশটিতে আসো তো এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম তো সেখান থেকে আমরা চেষ্টা করব তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত গাইডলাইন দিতে এবং আশা করা যায় যে আমরা আমাদের দ্রুতই আমরা এরকম কয়েকটি ক্লাস নেব এবং ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের একটি সিট নিশ্চিত চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভালো করে পড়ানোর মাধ্যমে এবং একজন শিক্ষক কিন্তু কখনো আসলে পড়িয়ে গিলিয়ে দিতে পারে না তার কাজ হচ্ছে একটি শিক্ষার্থীকে ওয়ে দেখিয়ে দেওয়া বা একটি পথ দেখিয়ে দেওয়া যে সে কিভাবে আসলে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো জন্য অবশ্যই আমাদের একটি নির্দিষ্ট রুটিন বা একটি নির্দিষ্ট বই বা কোন কোন বইগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো সেটা অবশ্যই কিন্তু জরুরি এবং অনেক শিক্ষার্থী আমরা দেখেছি যে আসলে টপিক অ্যানালাইসিস করে না যার ফলে যেসব টপিকগুলো আসে না বা কম আসে সেগুলোতে বেশি এফোর্ট দিতে গিয়ে যেগুলোতে বেশি আসে সেগুলো দেয় না তো সেক্ষেত্রে আমাদের বুক লিস্টের ক্লাসের পর কিন্তু অবশ্যই আমরা আরেকটি ক্লাস রাখবো যেটি আসলে মেইন কোন কোন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলে আমরা কাজ করব সেটি নিয়েও হবে এবং আশা করা যায় যে আগামী কয়েকদিনে আমরা অনেকগুলো ফ্রি ক্লাস নেব এবং এরপর আমরা আমাদের ব্যাচও আসবে তো আমরা আমাদের কোর্সে অ্যাবাউট ওয়ান ক্লাস আমরা অফার করি বা করছি তো আশা করি তোমাদের আমরা সব সময় পাশে পাবো এবং তোমরা খুব ভালো করে পড়াগুলো আত্মস্থ করতে সক্ষম হবে তো আমরা এখন বুক লিস্টের চলে যাচ্ছি প্রথমে বাংলার ক্ষেত্রে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরীক্ষায় আমি একটু ক্লিয়ার করে দিই কারণ এখানে কিছু ডাউট থাকতে পারে তোমাদের যেটা আসলে ডাউট অ্যানালাইসিসের জন্য আসলে কিছু সময় আসলে যাচ্ছে শুরু থেকেই যাচ্ছে যে একটি সূচনা যখন আমরা কিছু করব তখন কিন্তু অবশ্যই আমাদের একটু ভালো করে জানতে হবে তা না হলে আমরা বুঝতে না যে আসলে এই ক্লাসটির গুরুত্ব কতটা কিংবা ওভারঅল ব্যাপারটা আসলে কেমন তো সে জায়গা থেকে বুক লিস্টের কথায় যদি আমি আসি তার আগে আমি বলে দিই যে আসলে এটা হচ্ছে তোমার কতটুকু আসলে তোমার হচ্ছে এটা কাজে লাগছে বা এটা হচ্ছে তোমার আসলে এটা কেমন কাজে লাগছে বা তুমি এটা আসলে কতটুকু নিতে পারছো তো আমাদের আমরা যে কোর্স অফার করি বা হচ্ছে আমরা যে ইউনিকন কের প্ল্যাটফর্মটা চালাচ্ছি তো সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য মূলত এই প্ল্যাটফর্মটি তো আমি প্রথমেই ক্লিয়ার করে নেব যে আসলে একজন আর্টস এর স্টুডেন্ট অথবা যারা সায়েন্স কমার্সে পড়েছে এবং আসলে বিউনিট অ্যাসপায়রেন্ট বা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছে এবং আমি যদি বলি যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে অন্যতম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তারপর আর্টস ফ্যাকাল্টির আন্ডারে আছে ল ফ্যাকাল্টির আন্ডারে আছে তো প্রতিটি ফ্যাকাল্টি কিন্তু আসলে বা প্রতিটি সাবজেক্ট বা ডিপার্টমেন্টই কিন্তু আসলে বেশ ভালো এবং সমৃদ্ধ থাকা বিশ্ববিদ্যালয়ে তো সে জায়গা থেকে আমি বলবো যে তোমরা যখন তোমাদের মধ্যে কারো যদি কলা সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ভর্তির ইচ্ছে থাকে এবং তোমরা যদি মানবিক না হয়ে ব্যবসায় শিক্ষা কিংবা বিজ্ঞান বিভাগেরও শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটি সুযোগ থাকছে এই কোর্স এই কোর্সটি বা হচ্ছে মানে আমাদের ক্লাসগুলো করার মাধ্যমে এবং আমরা চেষ্টা করব প্রতিদিন ক্লাসগুলো দিতে এবং আমরা চেষ্টাও করবো যে পেইড ব্যাচের পাশাপাশি ফ্রিতেও আমরা অনেকগুলো শিক্ষণীয় ভিডিও বা হচ্ছে আমরা ক্লাস রিলেটেড টপিক রিলেটেড আলোচনা প্রতিদিনই কিছু না কিছু থাকবে তো সে জায়গা থেকে আমি একটু ক্লিয়ার করতে চাই যে তোমাদের আসলে কোন কোন ইউনিটের জন্য এটা প্রযোজ্য এবং একজন আর্টস এর স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর্টস এর স্টুডেন্ট শুধু আর্টস এর কোন ইউনিটে এক্সাম দিতে পারে তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আসি তারা শুধু বি ইউনিটে এক্সামটা নেয় আচ্ছা যারা আর্টস থেকে আসবে এবং তারা এ আর সি ইউনিটে এক্সাম দিতে পারে বাট এক্সাম দিতে পারলেও তাদের রেস্ট্রিকশন থাকে যেমন ধরো সি ইউনিটে তোমার সিট আছে হচ্ছে পঁচিশটা এর মধ্যে বাইশটা হচ্ছে মেধার মাধ্যমে বাকি তিনটা কোটার মাধ্যমে তো ওভারঅল পঁচিশটা সিট তো আর্টস থেকে যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দেয় সি ইউনিটে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে বাংলা ইংলিশ ইকোনমিক্স এগুলো আসে তো সেক্ষেত্রে এখানেও সেরকম কিছু ক্লাস থাকবে এবং ইউনিটে দুটো সাবজেক্ট মনোবিজ্ঞান এবং ভূগোল এ দুটো ক্লাসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ক্লাসগুলো বা হচ্ছে ওভারঅল ব্যাপারটা হচ্ছে তোমার ইউনিট আর সিউনিটেও তোমাদের আছে বাট ইউনিটে তোমার সিট আছে খুবই কম আহ ফর্টি ফিফটি আর বি আর সি ইউনিটের আছে হচ্ছে পঁচিশটা অর্থাৎ বি তুমি যদি আর্টস এর হও তোমার কিন্তু ব্যবসায় শিক্ষা অনুষদ কিংবা বিজ্ঞান অনুষদে ক্লাস নেয়ার পড়ার সুযোগ থাকছে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আমরা ক্লিয়ার করলাম এরপর আমরা যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটি তোমার ইউনিটে একটা ক্লাস আছে এই ইউনিটে হচ্ছে তোমাদের তোমরা অংশ নিতে পারবে তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমরা দুটো ইউনিট আছে একটি কলা অনুষদের সামাজিক বিজ্ঞান বা ল ফ্যাকাল্টি সেক্ষেত্রে তোমরা বি আর ডি ইউনিটে অংশ নিতে পারছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমরা দুটো ইউনিটে কাজ কাজ করতে পারবে একটি হচ্ছে তোমার বি ইউনিট আর একটি হচ্ছে তোমার সি ইউনিট এবং এছাড়াও আমরা গুচ্ছতে যদি যাই গুচ্ছতে তোমরা হচ্ছে কি বলবো গুচ্ছতে তোমরা শুধুমাত্র বি ইউনিট নিয়ে কাজ করতে পারবে তো সেক্ষেত্রে আজকের ক্লাসে এবং এছাড়াও আমরা যদি আরো দুটো আনি সেটা হচ্ছে বিউপি হচ্ছে দুটো ইউনিট এফ এ এস এবং এফ ত্রিপল এস এবং এর পাশাপাশি আহ মেরিটাইম ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে এলএলবি অনার্স এবং এর পাশাপাশি এলএলবি অনার্স এবং এর পাশাপাশি তোমরা আহ এলএলবি অনার্স মেরিটা ইন মেরিটা ল এবং এর পাশাপাশি তোমরা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন সায়েন্স ইন ব্যাচেলর বিজনেস ইন ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ক্ষেত্রেও কিন্তু তোমরা ক্লাস নিতে পার তোমরা হচ্ছে অংশ নিতে পারবে এটাকে বলা হচ্ছে বিবিএ ইন পি পোস্ট ম্যানেজমেন্ট পোস্ট ম্যানেজমেন্ট এই কয়েকটি ইউনিটে একজন আর্টসের স্টুডেন্ট এক্সাম দিতে পারে এবং যারা গ্রুপ চেঞ্জ করতে চাও তারাও কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট জাহাঙ্গীর ইউনিভার্সিটি ইউনিট আ গুচ্ছের গুচ্ছে ক্ষেত্রে ইউনিটে দিতে হবে বিউবিতে এফ এডাব্ল এফ্রিপ এফএফ ত্রিপুলিসেও তোমরা আসলে জয়েন করতে পারছো এর পাশাপাশি মেডিটাইমে টাইমে তোমরা ল এবং এর পাশাপাশি হচ্ছে বিবিএ ইনপোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স ডিপার্টমেন্টেও ক্লাস করার সুযোগ ক্লাস করতে পারবে বা হচ্ছে পড়তে পারবে তো এই কয়টা ইউনিটের নিয়ে আমাদের ইউনিট অনকিউটার টিচিং প্যানেল প্যানেল সাজানো হয়েছে তো এখন আমরা বুক লিস্টে চলে যাব আচ্ছা তো সেক্ষেত্রে আমরা এখন আমরা আমাদের এই বুক লিস্টে চলে যাচ্ছি তো এখন যদি এটা একটু যদি আমরা আসি আমরা এখন আমাদের বুক লিস্টে চলে যাচ্ছি নেক্সটে এবার আমরা বাংলা নিয়ে কথা বলবো আচ্ছা বাংলার ক্ষেত্রে তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার ক্ষেত্রে তোমাদের হচ্ছে পনেরো এমসিকিউতে তোমার হচ্ছে পনেরো মার্চ থাকে এবং রিডেনে বিশ মার্চ থাকে তো পনেরো মার্চের মধ্যে তোমার অর্ধেক প্রশ্ন হয় মোটামুটি বাংলার প্রথম পত্র অংশ থেকে এবং পরের অংশগুলো হয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র অংশ থেকে আচ্ছা তো আর আর এছাড়াও তোমাদের রিটেন এক্সাম বিশেষ হয় তো যেহেতু তোমাদের রিটেন এক্সাম বিশেষ হচ্ছে তো সে জায়গা থেকে আহ তোমার হচ্ছে সব দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তোমাদের দশ হচ্ছে জন্য থাকে অনুধাবনমূলক প্রশ্ন সারাংশ সারমর্ম থাকতে পারে পাঁচ মার্কে এবং বাকি পাঁচ মার্কে আহ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে যেমন ভুল শুদ্ধকরণ বা এরকম মিল করণ এরকম ধরনের আচ্ছা তো সেক্ষেত্রে যদি বইয়ের সাজেশনে আসি তো আমরা এখানে আসলে সমমনা কিছু বই আমরা জানি যেগুলো বাজারে এসেছে এবং প্রশংসা করিয়েছে শিক্ষার্থী মহলে এর মধ্যে রয়েছে আহ আব্দুল হাসাদ আবদুল্লা স্যারের কিংবদন্তি বইটি আবু বকর আব্দুল আবু বকর সিদ্দিক স্যারের আহ অভিযাত্রী বইটি এবং অবশ্যই জয়কলির বাংলা বিচিত্রা তো আমাদের পরামর্শ হচ্ছে তোমরা লাইব্রেরি থেকে কিংবদন্তি অভিযাত্রী এবং বাংলা সেক্ষেত্রে এই তিনটি বই যে কোনো একটি তোমরা সংগ্রহ করবে এবং এটাও তোমরা মাথায় রাখবে যে তিনটি বই সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই এর যে কোনো একটি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সহায়ক এবং কেউ যদি বলে যে আসলে বইগুলো যদি সেম হয় ভাইয়া তাহলে আসলে হচ্ছে কেন এখন কথা হচ্ছে একজন টিচার একটা স্টুডেন্টের অ্যাডমিশন সুন্দর করার জন্য যা যা পারে সেটাই করে তো জায়গা থেকে একজন টিচার সে অবশ্যই তার নিজের জ্ঞান দিয়ে একটি বই লিখে লিখেন তো সে জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি অভিযাত্রী ব্যাপারটি অনেকটা নতুনত্ব আনার চেষ্টা করেছে এবং যত ধরনের গদ্য পদ্য উপন্যাস নাটক রয়েছে সবগুলোই কিন্তু তোমার খুব সুন্দর করে আর্টিস্টিক বইতে প্রেজেন্ট করা হয়েছে এবং শিক্ষার্থীরা যাতে মনে রাখতে পারে সেজন্য কিন্তু অভিযাত্রী বেশ ভালো একটি কাজ পড়েছে আর বাংলা বিচিত্রার ক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে এটি যেহেতু আহ কিংবদন্তি এবং অভিযাত্রী বইয়ের অনেক আগে থেকেই প্রকাশ হচ্ছে তো সে জায়গা থেকে বাংলা বিচিত্রা বইটি অনেকটা গতানুগতিক ধাঁচের তো সেক্ষেত্রে আমি যদি প্রেফার করি তাহলে আমি আরো একটা বইয়ের কথা বলতে পারি সেটা হচ্ছে আব্দুল হাসান আবদুল্লা সারের বই আহ কিংবদন্তি যেখানে খুব সুন্দর করে কালার দুই কালারের মাধ্যমে হচ্ছে ব্যাপার মানে পড়াগুলো উপস্থাপন করা হয়েছে তো আমি যখন অ্যাডমিশন ফিজে ছিলাম তখন আসলে কিংবদন্তি যে বইটি ছিল সেটি আমার হাতে আসলে তখনও আসেনি কিন্তু আমি মনে করি যে যদি আমি কিংবদন্তি বইটি সুযোগ পেতাম আমার অ্যাডমিশন লাইফে আমার বাংলায় রেজাল্ট চিন্তা করলে যেহেতু কিংবদন্তি অভিযাত্রী আর বাংলা বিচিত্র একই ক্যাটাগরির তাই আমি কখনোই তিনটা বইয়ের একটা কেউ বলছি না তবে আমার কথা হচ্ছে তিনটা বইয়ের যেকোনো একটা তোমরা ফলো করতে পারো যেকোনোটাই হতে পারে বাট এখন যদি বলো আমার সাজেশন কি বা আমি কোনটা প্রেফার করি তাহলে আমি কিংবদন্তিকে রেফার করছি আচ্ছা এছাড়াও বিরোচন অংশ আছে যেটি থেকে অসংখ্য এমসিকিউ আসে এবং রিটেনেও থাকতে পারে যদিও রিটেনে খুব কম থাকে তাও থাকে তো সেক্ষেত্রে অভিযাত্রী এটিএম মানে হচ্ছে একটা নাম খুঁজতো আবু বকর সিদ্দিকি স্যার আসলে মূলত হচ্ছে উনি যাতে পড়াগুলো খুব সুন্দর করে আত্মস্থ করতে পারে সেজন্যই মূলত এই বইটি রচনা তো এই বইটিতে তোমরা বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ বঙ্গানুবাদ এবং প্রবাদ প্রবচনের একটি বিস্তারিত বিষয় জেনে থাকবে তোমরা জানো আমি যে সেশনে ছিলাম ২০২২ হাজার বাইশ সেবার কিন্তু প্রবাদ প্রবচন থেকে বা খনার বচন থেকে একটি প্রশ্ন এসেছিল এবং প্রায় অসংখ্য শিক্ষার্থী সেটি ভুল করেছে অর্থাৎ বিরোচনের ভূমিকা কিন্তু টেস্টে অবশ্যই আছে এছাড়াও এই বইয়ের সবচেয়ে বড় বিশেষত্বের জায়গা হচ্ছে বাগধারা অংশ অর্থাৎ আমরা যখন বলি ডুমুরের আমরা যখন বলি যে ডুমুরের ফুল যেমন ডুমুরের ফুল যেমন ডুমুরের ফল যেমন দেখা যায় না কিন্তু একটা মানুষকে যদি আমরা অনেকদিন না দেখি যেমন ধরো কয়েকদিন আগে আমরা আয়না পেয়েছি ধরো প্রায় সন্ধান দশ বারো বছর ধরে দেখছে তো সেক্ষেত্রে কিন্তু তারা বলতে পারে বাগধারার মতো করে ডুমুরের ব্যাপারটি তো তাহলে যে ডুমুরের ফুল বা ডুমুরের ফল যে ব্যাপারটি আছে সেক্ষেত্রে তারা কিন্তু তোমার সেভাবেই কিন্তু নিজেদের গড়ে তুল তারা কিন্তু তোমার সচরাচর দেখতে পায়নি অনেকদিন পর দেখতে পেয়েছে এবং ডুমুরের যে ফলটি আছে সেটি কিন্তু ডুমুরের ফল যেটা আছে সেটা কিন্তু সচরাচর দেখা যায় না খুবই রেয়ার এ সূত্রে বলা হয়েছে যে আহ ডুমুরের ফল বলতে এমন মানুষকে বোঝায় যাদের সচরাচর দেখা যায়নি রেয়ার তো সেক্ষেত্রে এই যে একটা পটভূমি আছে বা ধরো কলুর বলত বা ধরো অন্যান্য যে বাচ্চারা অরণ্যে রোদন মানে হচ্ছে ধরো মানে হচ্ছে ধরো গলাধাক্কা দিয়ে বের করে দেয় অর্থাৎ অরণ্যে রোদন অর্থাৎ বনে যখন বনে যখন অনেক গাছপালা থাকে তখন তা ফুরে আসলে রোদ প্রবেশ করতে পারে না তো তো ঠিক সে জায়গাটির কথা বলেই আসলে কিন্তু অরণ্যের বলতে ধাক্কা দিয়ে বের করে দেয়া বোঝাচ্ছে অর্থাৎ তুমি যখন একটি বাগধারা পড়বে এবং এটির পটভূমিটা জানবে যে কেন আসলে এটি বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে তো সে জায়গা থেকে আমার সবচেয়ে বড় সাজেশন হবে তোমরা অবশ্যই কিংবদন্তি অভিযাত্রী বাংলা বিচিত্রা তিনটার যেটাই কেন অবশ্যই 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 এটিএম বইটি সংগ্রহে রাখবে এবং প্রতিদিন প্রতিটি চ্যাপ্টার এর প্রথম দুই পেজ করে করে পড়বে তাহলে দেখবে কি তিন মাসে তোমাদের একশো আশিটা পেজ পড়া হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা চাইলে কিন্তু দুই পেজ করে করে পড়লেও তিন চার মাসে পাঁচ মাসে তোমাদের কিন্তু সব বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ সবকিছু কিন্তু একবারে তোমাদের হাতে চলে আসবে আচ্ছা এবার আমি এরপর যাই তো ইংলিশ এখন আমার কাছে সাজেশন তোমাদের উদ্দেশ্যে সাজেশন থাকবে তোমরা বাংলাটি ভালো করে পড়ো তো সেক্ষেত্রে ওই তিনটি বই যে একটি আর হচ্ছে এটিএম অর্থাৎ বাংলার জন্য আমরা মাত্র দুটো বই পড়বো আচ্ছা এরপর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে প্রথমেই বলে রাখবো টেক্সট ট্যাক্সের কথা এবং হাসান জামান ভাইয়ের যে ব্যাপারটা উনি খুব ভালো করে আসলে অ্যাডমিশন টেস্ট ট্যাক্স বইটি সাজিয়েছেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অর্থাৎ অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এই ইংলিশ বইটির অবতারণা এবং আমিও আমার অ্যাডমিশন লাইফে যে বইটা আছে ওটা দেখেও ছিলাম পড়েও ছিলাম তো পুরো বইটাতে কিন্তু আসলে তোমাদের অ্যাডমিশন ইংলিশ অ্যাডমিশন এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটি ইংলিশের কিন্তু ভূমিকা অনেক এবং তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য প্রেসিয়াস ডিপার্টমেন্টস ল ডিপার্টমেন্টে এক্সামের জন্য অবশ্যই কিন্তু ইংলিশে তোমাদের একটি নির্দিষ্ট নাম্বার পেতে হয় তো সেই জায়গা থেকে ইংলিশের গুরুত্ব কিন্তু কম নয় তাই তোমার অ্যাডমিশন জার্নিটা ইজি করার জন্য অবশ্যই তোমরা টেক্সটএক সাথে রাখতে পারো যেখানে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের এভরিথিং পাবে খুব সাজানো গোছানো ভাবে এবং উনি বইটি এমন ভাবে সাজিয়েছেন যে যে বইগুলো দরকার সেই বইগুলোই তিনি কিন্তু ব্যবহার করেছেন সেই বইগুলোই কিন্তু সেই টপিকগুলোই কিন্তু তার বইয়ে ব্যবহার করেছেন অর্থাৎ অ্যাডমিশন টেক্স ট্যাক্স তোমাদের জন্য খুবই খুবই দরকারি একটি বই হয়ে দাঁড়াবে বলে আমার বিশ্বাস এবং আমরা আশা করব যে এই বইটি তোমার জন্য সাফল্য বয়ে আনবে তো অবশ্যই সংগ্রহে রাখবে অ্যাডমিশন টেক্স ট্যাক্স হাসান জামান স্যারের লেখা আচ্ছা এরপর আসি জয়কলি ইংলিশ বিচিত্রা ইংলিশ বিচিত্র বইটি সবচেয়ে বড় বিশেষত্ব হলো বইটির শুরুতে একটি কোয়েশ্চেন অ্যানালাইসিস দেয়া হয়েছে যে গত দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অথবা অন্যান্য ভর্তি পরীক্ষায় ঠিক কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে কি কি গ্রামারের কি কি অংশ থেকে এবং এই বইটিতে ক্লিফ স্টোফেল ব্যারন স্টোফেল সহ যত সহায়ক বই আছে সব বইটিকে বইয়ের ব্যাপারগুলো কিন্তু আমরা পেয়েছি এছাড়াও এই ইংলিশ বিচিত্রা বইটিতে কিন্তু আমরা টেক্সটের কিছু বিষয়ও আমরা পেয়ে যাব। তো সে জায়গা থেকে যদি চিন্তা করি এবং গ্রামারের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ যদি আমরা একটি সাধারণ একটি বইয়ের কথা চিন্তা করি অ্যাডমিশনে ইংলিশে হেল্প করতে পারে এসবের জন্য অবশ্যই ইংলিশ বিচিত্রা বইটি তোমাদের সংগ্রহে রাখা উচিত তো আশা করবো যে বইটি সংগ্রহে থাকবে এবং তোমরা বইটি ঠিক খুব ভালোভাবে পড়বে এবং আমি এতটুকু বলতে পারি যে হয়তো এরকম থাকতে পারে বা অনেকে অন্য অনেক বই সাজেস্ট করতেই পারে এবং আসলেও ঠিক যে বাজারে অনেক বই আছে তো সেসব বই পড়তে পারবে না বা ভালো না এরকম আমি কখনোই বলি না তবে আমি এটুকু বলবো আমার ধারণা মতে যে ইংলিশ বিচিত্রা বইটি খারাপ নয় আচ্ছা এরপর হচ্ছে মাস্টার্স মাস্টার বইটি তো এই বইটি মূলত বিসিএস এবং ব্যাংক জবের জন্য তৈরি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এর ব্যাপারটি খুবই ন্যূনতম তবে মাস্টার বইটিতে তুমি যে কোনো গ্রামাটিক্যাল বিষয়ের একদম অ্যাডভান্স বিগিনার টু অ্যাডভান্স লেভেলের এমসিকিউ সাজে এমসিকিউ গুলো সলভ করার সুযোগ পাবে অর্থাৎ মাস্টার বইটি হয়তো অনেক বড় বা এটি এটি অনেক বিস্তৃত কিন্তু তুমি যদি আসলে নিজের ইংলিশ দক্ষতা বা ইংরেজি দক্ষতা মাপতে চাও আমার প্রথম চয়েস থাকবে বা আমার তোমাদের প্রতি নির্দেশনা থাকবে অবশ্যই 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 তোমরা এই মাস্টার বইটি সংগ্রহ করবে এবং এই বইটি সংগ্রহ করার মাধ্যমেই বইটিতে কিন্তু তুমি অনেক এমসিকিউ পাবে অনেক লেখা পাবে অনেক ইনফরমেশন পাবে অর্থাৎ যে এমসিকিউ গুলো আমাদেরকে সবচেয়ে বেশি হয়রানি করে আসছে যে আমরা পারছি না বা আমরা বুঝতে পারছি না উত্তর কোনটা হবে বা অনেক সময় স্টুডেন্টরা বলেন না যে না পারলে যে ভাইয়া দেখলে দেখে মনে হচ্ছে বা স্যার দেখে মনে হচ্ছে যে আহ চারটা অপশানই কারেক্ট বা তিনটা অপশানই কারেক্ট বা দুইটা কারেক্ট কিন্তু এটা কিন্তু হয় না তো সেক্ষেত্রে তোমাদের যদি অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানতে হয় এবং অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা যদি আসলে থরলি প্রিপারেশন নিতে চাও আমার অবশ্যই সাজেশনে মাস্টার বইটি থাকবে আচ্ছা এবার ইংরেজির জন্য আমি সামাপে আসি সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেক্সট ট্যাক্স ইংলিশ বিচিত্রা এবং মাস্টার বই আচ্ছা তারপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা বলবো যে তোমরা এর আগে কিন্তু বলেছি যে মানে মাস্টার বইটা অপশনাল রাখতে পারো বাট আমার সাজেশন থাকবে যে রাখা উচিত বইটি তোমরা রাখার বিষয় না তোমরা খুব প্র্যাকটিস করতে পারবে মাস্টার বইটিতে এত এত এমসি আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক কেন ইম্পর্টেন্ট বলছি কারণ এতে তোমার 30 মার্ক থাকে সো তুমি যদি সাধারণ জ্ঞানটা ভালোমতো আত্মস্থ করতে পারো তাহলে তোমার কিন্তু তিরিশ মার্ক কেউ কাটতে পারছে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা জেনে থাকবে দশ শতাংশ পাশ করতে পারে না প্রতি ইয়ারে তো সেই জায়গা থেকে সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টটির মাধ্যমে তুমি তোমার সাধারণ জ্ঞান দক্ষতা বাড়বে এবং এটি তোমার একটা ট্রাম কার্ড হতে পারে তো সে জায়গা থেকে প্রতিবছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জেনারেল নলেজ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে প্রতিবছর এবং সেটার মিলটা থাকে না যেমন আমি যদি একটু অ্যানালাইজিসে যাই দুহাজার আমাদের কাছে তথ্য আছে দুহাজার একুশ বাইশ আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিশ্ব বিষয়গুলি এবং অর্থনীতি এই তিনটাকে বেশি গুরুত্ব দিয়ে করা হয়েছে এবং সাম্প্রতিক বিষয়টি খুবই কম ছিল এবং মজার ব্যাপার আমাদের বেলা দু সালে তোমার ষোলোটি প্রশ্ন ছিল সাম্প্রতিক অংশ থেকে অর্থাৎ যে সাম্প্রতিক অংশ আগের বছর আহ পাঁচটার ছয়টার বেশি আসেনি সেই সাম্প্রতিক প্রসঙ্গ দু হাজার বাইশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তোমার ষোলোটি এসেছে অর্থাৎ তুমি কিন্তু আগে কখনো গেস করতে পারবা না যে আসলে কোন বিষয় হবে এবং দিকে যদি আমরা আমরা তাকাই একই জিনিস দেখব কিন্তু সেটা উল্টো সেটা হচ্ছে যে আবার এবছর সাম্প্রতিকের যে সাম্প্রতিক তো গুরুত্ব দিয়েছে এর পাশাপাশি বেসিকটাকে গুরুত্ব দিয়েছে অর্থাৎ প্রতি বছর কিন্তু এক এক বছর এক এক রকম প্রশ্ন হচ্ছে তো আমাদের কথা হচ্ছে তোমরা যখন প্রেপারেশন নেবে অবশ্যই তোমরা জেনারেল নলেজে অনেক গুরুত্ব দেবে এখন আমরা বইয়ের ক্ষেত্রে আসি বইয়ের ক্ষেত্রে তোমরা এমপিসি জর্জেস এমপিসি ইউজ করতে পড়তে পারো এই বইটা তোমার পড়ার জন্য তোমরা ইউজ করতে পারো বইটা খুবই বইটি হচ্ছে মূলত বিশেষ কেন্দ্রিক কিন্তু বইটি তোমার সাধারণ জ্ঞান দুঃখ থেকে অনেক বাড়িয়ে তুলবে কেন বাড়িয়ে তুলবে কারণ এই বইটিতে নানা রকম ছবি আকারে এবং বিভিন্ন ভাবে খুব সুন্দর করে প্রতিটি টপিক একদম ইতিহাসের একদম শিকড় থেকে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ একদম থরলি যদি কোনো বই পড়তে হয় এবং তোমার বেস যদি তুমি গড়তে চাও আমার সবচেয়ে সবচেয়ে বেশি সাজেশন থাকবে তোমরা বাংলাদেশ আন্তর্জাতিক এমপি বইটা কেন এবং বইটি প্রতিদিন বেশি না থেকে পেজ দেখবে মাস পর বইটি শেষ হয়ে গিয়েছে পরও তিন এবং এই বইটির মাধ্যমে তোমরা বিভিন্ন সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় ধরো প্রণালী ধরো আমার অনেক ঝামেলা হতো প্রণালী গুলো বুঝতে যে কোনটা কোনটা কোন প্রণালী আহ তো সেক্ষেত্রে কিন্তু এমপি বইটিতে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে তো জিকে বেসিকটা যদি তোমরা গ্রো করতে চাও অবশ্যই তোমরা এমপিসি বইটি তোমাদের সংগ্রহে রাখবে এবং সংগ্রহে রাখলেই চলবে না প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ পৃষ্ঠ পড়তে হবে এবং প্রতিনিয়ত রিভিশনের মধ্যে থাকতে হবে না হলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে না আচ্ছা এরপর হচ্ছে খন্দকাশ জিকে অর্থাৎ জেনারেল নলেজ অপশনের মধ্যে খন্দকার জিকে অন্যতম একটি বই এবং এই বইটি

আ ইতিহাস ইতিহাস সমাজকর্ম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে এবং আরসে যে সাবজেক্টগুলো আমরা আসলে এইচএসসি লাইফে পড়ে আসি সেগুলো থেকে কিন্তু মৌলিক আসে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু মৌলিক বিষয়ের থেকে প্রশ্ন অনেক কম হয় কিন্তু মৌলিক বিষয়বল থেকে প্রশ্ন কম হওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় দেখা যায় কোন নির্দিষ্ট বিষয় নিয়ে খুব বেশি প্রশ্ন হচ্ছে যেমন তোমরা জেনে থাকবে হাজার একুশ বাই শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় অর্থনীতি থেকে ছটি এমসিকিউ এসেছিল তিরিশটির মধ্যে তো সেই জায়গা থেকে জয় ক্ষেত্রে কিন্তু মৌলিক বিষয়গুলির কিন্তু কোনো আসলে বিকল্প হতে পারে না তো সেই জায়গা থেকে জয়কুলি মৌলিক বিষয়গুলি বইটি তোমরা অবশ্যই সংগ্রহে রাখতে পারো আচ্ছা এছাড়াও এটা হচ্ছে তোমার জিকের অন্যান্য বই তুমি যতই যতই সংগ্রহে রাখো তোমার খন্দকার জিকের পাশাপাশি তোমরা জোবাইশ জিকে মিহির জিকে জয়কুলি জিকেও দেখতে পারো সেটাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিশন টাইমে জোবায়ের জোবায়ের সারের জোবায়ের সিরিজের সাম্প্রতিক ক্যাপসুল বের হয় চারটি খন্ডে বিভিন্ন সময় যখন তোমার অ্যাডমিশন তার রিসেন্ট ইস্যু নিয়ে এই বইগুলো ছোট 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 বইগুলো ছাপানো হয় পুস্তিকা গুলো ছাপানো হয় তো এই পুস্তিকা গুলোর মাধ্যমে কিন্তু তুমি আর রিসেন্ট যত ঘটনা ঘটেছে তা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে পড়তে পারবে এবং আমার এখনো মনে আছে যে দুই হাজার বাইশটি শিক্ষাবর্ষে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার ক্যাপ সাম্প্রতিক ক্যাপসুল চার থেকে এগারোটি প্রশ্ন সহ পুরো ক্যাপসুল থেকে ষোলোটি প্রশ্ন কমন পড়েছিল অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি কিন্তু রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন পড়ে পড়েছে তাই আমি অবশ্য এবং এক্সামের আগের দিন আমার যখন পড়ার কিছু বাকি ছিল না তখন আমি সাম্প্রতিক ক্যাপসুলটা ধরি চার সাম্প্রতিক ক্যাপসুল চারটা ধরি এক দুই তিন আমার হয়ে অনেক আগের ছিল তো পড়া হয়েছে চার নাম্বারটা ধরি এবং পরীক্ষার আগের দিন আমি যা পড়ে গিয়েছি ক্যাপসুল চার থেকে ওটা থেকেই কিন্তু আমি এগারোটা প্রশ্ন কমন পেয়েছি অর্থাৎ যখন তুমি সাজানো গুছানো একটি রিসেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বই নিয়ে একটু কাজ করবে তখন কিন্তু তোমাদের অবশ্যই সাম্প্রতিক ক্যাপসুল বইটি পড়তে হবে কারণ এটার মাধ্যমে তুমি তোমার রিসেন্ট ঘটনা সম্পর্কে বেশ বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে কিন্তু তোমরা বেশ ভালো একটি ধারণা পাবে এবং বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই ক্যাপসুলে যে ইনফরমেশনগুলো থাকে এর বাইরে থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন দেখা দেখা যায় আসে না তো আমার পরামর্শ থাকবে সাম্প্রতিক বিষয়াবলিতে তোমরা অনেক জোর দেবে কারণ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ কখনোই আশা করেনি যে আসলে ষোলোটির মতো সাম্প্রতিক প্রশ্ন আহ ভর্তি পরীক্ষায় আসবে এবং অনেককে থেকে গুরুত্ব না দেওয়ার কারণে ভালো সাবজেক্ট পায়নি অথবা চান্স পায়নি বা ফেল করেছে ভর্তি পরীক্ষায় তো আমার অবশ্যই সাজেশন থাকবে তোমরা এটি পড়বে আচ্ছা রিটেন পার্টের জন্য আসলে সাজেশনের জন্য অনেক বই তোমরা ফলো করতে পারো অনেক ব্রেন স্টোরমিং এর জন্য ফলো করতে পারো বাট আমি ফলো করেছিলাম ইউসিসি রিটার্ন সাপ্লিমেন্ট এই বইটি খারাপ না বইটি তোমার হচ্ছে সব মানে বাংলা বাংলা ইংলিশ বোধ কভার করা হয়েছে এবং এটা আসলে তোমার হয়তো ব্রিটেনের ক্ষেত্রে হয়তো খুব বেশি আহামরি হেল্প করে ফেলবে এরকম না বাট এই বইটি পড়লে তুমি একটা আইডিয়া পাবে যে প্রশ্ন কেমন হতে পারে এবং এটি কিন্তু রাহেন বরণ স্যার লিখেছেন ইংলিশের আহ উনি আমার টিচার ছিলেন ইউসিসি তে তো বেশ ভালো একটি বই তো তোমরা যদি মানে রিটেনের ক্ষেত্রে একটি আইডিয়া পেতে চাও তাহলে আমরা অবশ্যই আমি অবশ্যই সাজেস্ট করবো ইউসিসি বি ইউনিট রিটেন সাপ্লিমেন্ট বাট যদি তোমরা বিস্তারিত পড়তে চাও বাজারে আরো অনেক বই আছে তোমরা সেসব বই দেখতে পারো আচ্ছা কোয়েশ্চেন ব্যাংকের ব্যাপারে আসার আগে একটা বিষয় বলি যে কোয়েশ্চেন ব্যাংকটা যদি তোমরা সলভ করা এখন থেকে শুরু করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা ধারণা পাবে অর্থাৎ অ্যাডমিশন সম্পর্কে যদি তোমরা ভালো একটা ধারণা পেতে চাও অবশ্যই তোমাদের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে তো কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা এখানে একটা এভিডেন্ট পারপাস তো এজন্য জন্য কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা তোমাদের জন্য অত্যন্ত জরুরি ঠিক আছে এটা হচ্ছে খুবই জরুরি আচ্ছা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করাটা জরুরি তো কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে কোন টপিক থেকে কম কোয়েশ্চেন আসতেছে এবং এটার মাধ্যমে তোমরা কিন্তু একটি একটি ধারণা পেতে পারবে এবং এই ধারণাটি এই ধারণাটি তোমাদের মধ্যে একটি তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলে খুব ভালো একটি আইডিয়া পাবে কোয়েশ্চেন সম্পর্কে খুব সুন্দর একটা আইডিয়া পাবে এবং এই আইডিয়াটার মাধ্যমে তোমরা কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভিংটা করতে পারবে অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর মাধ্যমে তুমি কিন্তু একই সাথে একটি বিষয় সম্পর্কে আইডিয়া পাচ্ছ যে কোয়েশ্চেনটা কেমন হচ্ছে এবং এটা আইডিয়াটাও পাচ্ছ যে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেনটা হচ্ছে অর্থাৎ অ্যাডমিশন ফিজে আমরা দেখি অনেক শিক্ষার্থী সাদিক বরে চান্স পায় না কেন চান্স পায় না কারণ যেসব টপিকগুলো পড়ার দরকার নেই বা যেসব টপিকগুলো ভাইয়া কম আসে সেই টপিকগুলো তারা বেশি পড়ে সো আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর ক্ষেত্রে অবশ্যই তোমরা মন দেবে একটি বিষয়ে সেটি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্ষেত্রে অবশ্যই তোমরা একটি বিষয়ে মন দেবে সেটি হচ্ছে কোয়েশ্চেন সম্পর্কে বোঝা এবং কোন টপিক থেকে বেশি আসে আচ্ছা আচ্ছা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি সাজেস্ট প্রশ্ন ব্যাংক এবং এছাড়াও প্রশ্ন ব্যাংক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বইটিও খারাপ নয় আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমি পানকুরি প্রশ্ন ব্যাংকটি সাজেস্ট করছি পানকুরি সাজেস্ট করার কারণটি আমি একটু পরে বলছি পরের গুলোতে যাই জাহাঙ্গীরনগরের জন্য ঠিক একইভাবে আমরা বিউনিট এবং এবং এর জন্য পানকরি কোয়েশ্চিয়ান ব্যাংকটি সাজেস্ট করছি আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একইভাবে পান কোশ্চেন ব্যাংক দিয়ে আসলে রেকমেন্ড করছি কেন আমরা করছি আমরা একটু পরে আসব কেন আমরা পান করিটাই পড়ব আচ্ছা আন তো সেক্ষেত্রে আমরা এখন গুচ্ছের ক্ষেত্রে আমরা গুচ্ছ বিউনিট পান করি সলভ করব। এবার আমি একটি মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তারপর আমি কেন এই প্রশ্ন ব্যাংকগুলো কোনটা কেন পড়বে সেটা আমরা সেটাই আমরা আলোচনায় আসব। আচ্ছা তো এখন পান কোশ্চেন ব্যাংকের একটি সবচেয়ে বড় গুণ হচ্ছে টপিক বেস ব্যাংক যে ব্যাংকে প্রতিটি সার্টিন টপিকের জন্য অনেকগুলো কোয়েশ্চেন সুন্দর করে সাজানো রয়েছে তো এখান থেকে আমি একটি বিষয় বলতে চাই যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খাই নিজের ভর্তি পরীক্ষায় ছিল খুব সম্ভবত ছয়ই মে এবং এবং এক্সামের দুই হচ্ছে গুচ্ছ পান সলভ করা শুরু করি শুরু করি বলতে আগেই শুরু করেছিলাম তো চলছিল তো ওই টাইমে আমি দেখেছিলাম দু হাজার শিক্ষাবর্ষে কিংবা এর আগে পরে কোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত একটি প্রশ্ন এসেছিল যে টার্সারি এডুকেশন কোন ধরনের এডুকেশন তো এখানে ছিল প্রাথমিক মাধ্যমিক আহ প্রাথমিক মাধ্যমিক আহ উচ্চ মাধ্যমিক আর বিশ্ববিদ্যালয় তো সেই জায়গা থেকে আমি কিন্তু জানতে পেরেছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভিত্তিক হচ্ছে এডুকেশন সিস্টেম কিন্তু 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 এই এই গিয়ে সব শেষে শেষ পর্যন্ত গিয়ে তোমার শেষ পর্যন্ত তোমার হচ্ছে এই কোয়েশ্চেনটি কিন্তু হচ্ছে তোমাকে এগিয়ে রাখতে সাহায্য করবে কেন কেন করবে এই কোয়েশ্চেনটি আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের ইংলিশের অ্যাডমিশন টেস্টে এসেছিল এবং ইংলিশের অ্যাডমিশন টেস্টে রাশিয়া এডুকেশন প্যারাগ্রাফ হিসেবে এসেছিল সো কোনো কিছুই কিন্তু আসলে কোনো কিছুর বাইরে নয় সো তুমি গুচ্ছ পানপুরি কোয়েশ্চেন ব্যাংকটা ফুল সলভ করতে পারলে আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার এইটি পার্সেন্ট এমসিকিউ প্রিপারেশন শেষ হয়ে যাবে যেহেতু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিও একই রকম একই টাইপের কোয়েশ্চেন গত আট দশ বছর ধরেই হয়ে আসছে তো এখন আমি বলবো যে কেন আমরা পানকুড়ি কোয়েশ্চেন ব্যাংকটা পড়ব যেখানে আরো অনেক ধরনের কোম্পানির কোয়েশ্চেন ব্যাংকে অনেক দাপট বাজারে কারণ পানকুড়ি কোয়েশ্চেন ব্যাংক একটি রেভলিউশন করেছে যেটি হচ্ছে প্রতিটি কোয়েশ্চেনের নিচে ব্যাখ্যা থাকে তো প্রতিটা কোয়েশ্চেন ব্যাংকেই দেখবে বিভিন্ন কোম্পানির যে নিচে একটি ভালো ব্যাখ্যা ব্যাখ্যা থাকে বাট পানকৌরি যেটা করে ধরো একটা কোয়েশ্চেন করা হলো এবং এটা চারটা অপশন থাকলো তাহলে উত্তর একটা হবে তো অন্য জায়গায় হয়তো খালি উত্তরটার এক্সপ্লেনেশন থাকে আর হচ্ছে বাকি যে তিনটা টপিক থাকে ওটা নিয়ে একটু আইডিয়া থাকতে পারে বাট পানকৌডি যেটা করেছে ওখানে আনসারের তো অবশ্যই আছে এবং এই আনসার সহ আরো কি কি প্রশ্ন হতে পারে ওটার আনসারটার ব্যাখ্যা আছে এক্সপ্লেনেশন আছে অর্থাৎ তুমি যদি একটা ব্রড আইডিয়া পেতে চাও যদি ব্রড আইডিয়া পেতে চাও অবশ্যই 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 তোমাদের পানকরি কোশ্চেন ব্যাংকটি সলভ করতেই হবে এবং সেটি কিন্তু শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছর জন্য না ঢাকা ইউনিভার্সিটির জন্য পানকরি কোয়েশ্চেন ব্যাংকটা অনেক ভালো কারণ এটা এক্সপ্লেনেশনটা অনেক হিউজ এবং হচ্ছে আহ প্রতিটা টপিক সম্পর্কেই তো শুধু দেয় না টপিক রিলেটেড যত টপিক আছে সেটাও দেয় ধরো এরকম আসলো যে বাংলাদেশের আহ সাত বীরশ্রেষ্ঠের মধ্যে কোন শ্রেষ্ঠ আহ বিমান বাহিনী ছিলেন তো কি হবে মতিউর রহমান ধরো ওখানে মহিউদ্দিন জাহাঙ্গীর আছে ওখানে ধরো অপশানে আরো দুটো ধরো আহ রুল আমিন আছে আমিরুর রহমান আছে তো এই যে তুমি মতিউর রহমান সিলেক্ট করলে এখন ওদের এক্সপ্লেনেশন নিয়ে অনেকটা এরকম আছে যে মতিউর রহমান কে ছিলেন হামিদুর রহমান কে ছিলেন রুহুল আমিন কে ছিলেন মহিদুল আহমদ মহিউদ্ মহিউদ্দিন জাহাঙ্গীর কে ছিলেন এছাড়াও বাকি বিশ্লেষণ সম্পর্কেও কিছু ইনফরমেশন পাবে অর্থাৎ একটি প্রশ্ন রিলেটেড যত প্রশ্ন হতে পারে যত আনসার হতে পারে যত প্রশ্ন হয়নি হওয়ার চান্স আছে সবগুলোই কিন্তু এটার মধ্যে নিহিত রয়েছে আচ্ছা এবার আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেয়ে টাইম ইউনিভার্সিটির প্রসঙ্গে যে মেয়ে টাইম ইউনিভার্সিটি কিন্তু তোমার টাইম ল এল এল অনার্স ইন মেয়ে টাইম ল এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন পোর্ট ম্যানেজমেন্ট লজিস পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স ডিপার্টমেন্টে স্টুডেন্ট হায়ার করছে যেখানে স্টুডেন্ট যাচ্ছে যেখানে হচ্ছে তোমাদের একটি অ্যাডমিশন টেস্ট হয় যেখানে হান্ড্রেড মার্কস থাকে তোমার রেজাল্টের ওপর হান্ড্রেড মার্কস থাকে তোমার এমসিকিউ এর ওপর এর আগে রিটেন ছিল আমাদের বেলায় তো সে জায়গা থেকে গত বছর থেকে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে তো ফান ফ্যাক্টর হচ্ছে এতক্ষণ আমি যত বিশ্বদের কথা বলি সবগুলোতে আমার হয়েছিল যে যাই হোক তো এখন মেনি টাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার মেনি টাইম ল অফার করছে সো মেনি ব্লক ল কিন্তু ল সেক্টর একটি নতুন নাম এবং বাংলাদেশ যখন দুই সালে সমুদ্র বিজয় করে নাফ দিতে মায়ানমারের সাথে চুক্তির মাধ্যমে তখনই কিন্তু আসলে মেরি টাইম ইউনিভার্সিটির প্রয়োজন দেখা দেয় এবং সেই লক্ষ্যেই দুই তেরো সালে মেরি টাইম ইউনিভার্সিটি বাংলাদেশের একত্রিশতম একত্রিশতম অথবা সাঁত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি হিসেবে রেকগনিশন পায় সুতরাং মেরি টাইম ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক আসলে খুবই রেয়ার যেহেতু ওরা কোয়েশ্চেন দেয় না সাথে বাট জয় কলি মেরি টাইম বিশ্ববিদ্যালয় একটি প্রশ্ন বের করেছে তো তোমরা এটা দেখতে পারো আচ্ছা বিউপি ভর্তি পরীক্ষায় হচ্ছে এফ এ ডাবল এস আর এর জন্য বিউপির যেগুলি প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো এবং আরো কিছু প্রশ্ন ব্যাংক আছে যেমন বুস্টার ফুটেজ এগুলো তোমরা দেখতে পারো আচ্ছা তো এটা গ্লেন্স যদি আমরা আসি তো বাংলার ক্ষেত্রে আমি যা সাজেস্ট করব বাংলার ক্ষেত্রে আমরা ফলো করব কিং বদন্তি আর অভিযাত্রী এটিএম ইংলিশের ক্ষেত্রে আমরা ফলো করব টেক্স ট্যাক্স ইংলিশ বিচিত্রা মাস্টার genealogy এর উপর আমরা ফলো করব এমপি3 বাংলা সাহিত্য দিক খন্ডকাস জিকে জয়কলি মৌলিক বিষয় বলি আর জিওবায়েরস ক্যাপসুল আচ্ছা কিংবদন পাশাপাশি আরো আরুদেজ বই আছে অভিযাত্রী আর বাংলা বিচিত্রা তিনটা বই তোমরা দেখতে পারো কিন্তু আমি প্রেফার করব কিংবদনতি আর অভিযাত্রী সিরিজে আরো একটি বই অভিযাত্রী এটিএম এটি আমি মাস্ট সাজেস্ট করব এবং এটাও বলতে চাই কিংবদন্তি বাংলা বিচিত্রে অভিযাত্রী যেটাই তোমরা কেন অভিযাত্রী হবে কারণ এটি খুবই খুবই জরুরি এবং খুব সুন্দর করে তোমাদের সুন্দর করে হয়েছে আচ্ছা ক্ষেত্রেও তাই খুব সুন্দর করে ইএফটি বিষয়গুলো দেওয়া হয়েছে এবং অ্যাডমিশনের জন্য তো আছেই ইংলিশ বিচিত্রায় ক্লিপস টফেল আর ব্যান্স টফেলও আছে মাস্টারের ক্ষেত্রে তুমি প্রচুর এমসি কিউ পাচ্ছ বিগিনার টু অ্যাডভান্স লেভেলের সুতরাং এই বইগুলো আসলে খুবই জরুরি জেনারেল নলেজের ক্ষেত্রে তোমার বেসিক এর জন্য বাংলায় আন্তর্জাতিক হতে পারে এবং খুব সাজানো গোছানো বইয়ের জন্য খন্দকার জি কে হতে পারে জয়কলি মৌলিক বিষয় বিষয়গুলি তোমার আর্টস এর মৌলিক বিষয়গুলির জন্য হতে পারে এবং জোবায়র্স ক্যাপসুল তোমার জোবায়ার্স সিরিজের এর বইয়ের জন্য হতে পারে আচ্ছা এছাড়া ফুল বুক লিস্টের পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংকে আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি বিপি মেরিটাইমস জয়কলি এবং রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জিএসটি জন্য জন্য পানকৌড়ি প্রশ্ন ব্যাংক তো এর মধ্যে আমরা কিন্তু চাইলে এর মধ্যে আমরা কিন্তু আমরা কিন্তু চাইলে দেখা যাবে যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জয়কলি সাজেস্ট করেছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য জয়কলির পাশাপাশি আমরা অবশ্যই আমরা অবশ্যই পানকৌরিও সাজেস্ট করবো তো আমার আরো একটি যোগ মানে আরো একটি যোগাযোগ হতে পারে সেটি হচ্ছে যে আসলে পানকৌরির জন্য ডিউর মানে ডিউ মানে ডিউকে নিয়ে যে প্রশ্ন ব্যাংক বানিয়েছে সেটিও কিন্তু আহ মানে খারাপ যে এরকম না বেশ ভালো তো ডিউ কিন্তু তোমরা জয়কলির বদলে পানকৌড়িও ফলো করতে পারো আচ্ছা এর পাশাপাশি বিউপিআর আর মেরি টাইমে যেহেতু পানকৌরির কোয়েশ্চেন ব্যাংক নেই সেক্ষেত্রে কোয়েশ্চেন বাজারে কোয়েশ্চেন ব্যাংক বা রিনাম কোয়েশ্চেন ব্যাংক হিসেবে জয়কলি আছে সুতরাং জয়কলি দেখতে পারো যদিও বেসিক থেকে আসে বলে মেই জন্য আলাদা বই কেনার আসলে প্রয়োজন আমি মনে করি না আর বিউপির জন্য বিউপি ফুটেজ বিউপি বুস্টার আছে সো জয়কলিও আছে যদি কিনতে পারো বাট আমার সাজেশন থাকবে যে অন্যান্য গুলোর ক্ষেত্রে অবশ্যই পান ফলো করো আচ্ছা তো দিস আর দ্য ফ্যাক্টর্স আশা করা যায় যে ভালো কিছু হবে এবং আমরা চেষ্টা করব তোমাদের জন্য ভালো কিছু বই আনতে আ তো সে জায়গা থেকে অবশ্যই 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 আহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা বাংলার ক্ষেত্রে বইগুলো দেখলাম ইংরেজির ক্ষেত্রে বইগুলো দেখলাম সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও বইগুলো দেখলাম তো এই বইগুলো তোমরা পড়বে এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কোয়েশ্চেন মানে জানতে চাইতে পারো বই সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে অ্যাডমিশন রিলেটেড তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এত দূর পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছ এবং যারা এই বুক লিস্টটি দেখে ফলো করবে তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা এবং যারা যারা এই বুকলিস্টের যে ব্যাপারগুলো আছে বা বুক ওভারঅল চেক চেকিংস দিয়েছ চেক করেছ এবং সেটা যদি তোমরা ফলো করো এবং সেটা অনুসরণ করে যদি তোমাদের কোনো সাফল্য এসে থাকে তাহলে অবশ্যই আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আশা করব তোমরা সেই তোমরা আমাকে সেই সাফল্যের ভাগিদার করবে কারণ দিন শেষে শিক্ষার্থীদের জন্য এবং তাদের পড়াশোনার জন্য এবং তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু আমি মনে করি যে অবশ্যই 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 হচ্ছে তোমাদের একটি সমৃদ্ধ বুক লিস্ট ফলো করতে হবে যার মাধ্যমে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে সকলের জন্য শুভকামনা আজকে বুকলিস্টের উপর একটি ক্লাস হলো এরপর গাইডলাইনের উপর গাইডলাইন এবং ওভারঅল আহ কিছু ক্লাস হবে এবং বিষয় ভিত্তিক ক্লাস খুব শীঘ্রই আসছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি রায় ঢাকা ইউনিভার্সিটি তোমাদের সবাইকে শুভকামনা ও শুভেচ্ছা ইউনিকন কিউটর এর সাথে তোমরা সবাই থাকবে আশা করি সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা তোমরা এই বুক লিস্টটি ফলো করবে আশা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ